যত প্রশ্ন আছে করতে পারেন ইচ্ছা মতো, সময় আপনাদের প্রশ্ন থাকে না যা বলে দিচ্ছি কাগজ। হ্যালো হ্যালো হ্যালো, মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙ্গা টেলিভিশন থেকে আসছি। যে প্রক্রিয়ায় পদ্মা সেতু নির্মিত হলো, এতে জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস অনেক বেড়েছে, এবং এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্যে আপনাকে, সফল নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। এখন আমাদের প্রত্যাশা অনেক বেড়েছে, সেই কারণে আপনি বলেছেন যে জায়গা যখন এই পদ্মা সেতু সাইট সিলেকশন করে তখন দুটো জায়গা নিয়ে তারা কাজ করছিল, একটি হচ্ছে যেখানে এখন নির্মিত হয়েছে মামা পয়েন্টে, আরেকটি জায়গা সেটি হলো পাটুরিয়া দৌলতদিয়া পয়েন্ট, যে 21টি জেলা সংযুক্ত হচ্ছে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে। এই 21টি জেলার মধ্যে 16টি জেলার মানুষ আরও বেশি উপকৃত হবে যদি পদ্মা সেতু টু নামের যে প্রস্তাবিত ব্রিজটি আছে, যেটি করার কমিটমেন্টও সরকারের আছে, পাটুরিয়া দৌলতদিয়া রুটে, সেটি হলে মানুষ আরও বেশি উপকৃত হবে। আপনি এটার প্রতিশ্রুতি বা এটার আশ্বাস আগে দিয়েছিলেন, আপনার কাছে জানতে চাই এই পদ্মা সেতু, মূল পদ্মা সেতু নির্মিত হয়ে গেছে, এখন বাকি পরের সেতুটি পদ্মা সেতু দুই নির্মাণের ব্যাপারে আপনার ভাবনা কি? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আছে, আপনাকে আপনার খুঁজে বের করেন না যে কত সেতু করেছে, আমি সেই 96 থেকে এ পর্যন্ত এটা হিসাব বের করেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাশেদ চৌধুরী, আমি 21 টেলিভিশন আছি। আপনি একজনের কথা বলেছেন যিনি আন্তর্জাতিকভাবে পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তো কিছুদিন আগে সংসদে মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম, উনি বলেছেন যে সেই ব্যক্তি একটা ফাউন্ডেশনকে বেশ কিছু ডলার দিয়েছেন, অঙ্কটা বোধহয় $6 মিলিয়ন। উনি এটা তদন্তেরও দাবি করেছেন, এই তদন্তের ব্যাপারে আপনার কাছ থেকে বক্তব্য চাচ্ছি। ধন্যবাদ। এখানে তদন্ত দাবি করেছেন, আপনারা তো সাংবাদিকের অনেক তদন্ত করেন, আপনারা একটু করেন না? আমার নাম এফ এম মুশফিকুর রহমান, আমি মোহনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু নিয়ে, যে সারা বাংলাদেশে নয় পৃথিবীতে এখন পদ্মা সেতুর কথা বলা হচ্ছে, আর বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন এই পদ্মা সেতু, এটি বিশেষজ্ঞরা বলছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ দেশদ্রোহিতা করে তার বিরুদ্ধে কিন্তু বিচার করা হয়, আইনের আওতায় আনা হয়, আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো পদ্মা সেতুর বিষয়ে, নানানভাবে দেশকে দুর্নীতি ও মানে কথিত দুর্নীতির দায়ে অভিযুক্ত করলো, তাদের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর আপনাদের একজন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সম্মানিত, উনাকে দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হয়েছিল, উনি পদত্যাগ করেছিলেন, এখন আবার উনি, যেহেতু পদ্মা সেতু সফলভাবে আপনার নেতৃত্বে শেষ হয়েছে, এখন আবার উনাকে আনবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সময় বলে দেবে কি করব, সময় বলে দেবে কি করব। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রভাস, আমি এটিএন নিউজে কাজ করি। আমি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে না, আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আগামীকাল 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, 73 বছরের আওয়ামী লীগের 41 বছরই আপনি নেতৃত্ব দিয়েছেন। গত 13 বছরে সরকার যতটা সফলভাবে আপনি পরিচালনা করেছেন, সমান্তরালভাবে দল ততটা সফল কিনা সে নিয়ে আপনি বলবেন, আপনার কাছ থেকে মূল্যায়নটা শুনবো। আপনি সবসময় বলেন যে তৃণমূল আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, কিন্তু এখন আবার আওয়ামী লীগ মহলে একটা কথা শুনি যে স্মার্ট হাইব্রিডদের কাছে আনস্মার্ট তৃণমূলের একটা কোণঠাসা কিনা। আর একটা কথা যে গত 2টি নির্বাচন নানা কারণে পুরোপুরি অংশগ্রহণমূলক হতে পারেনি, আমরা ধরে নিচ্ছি আগামী নির্বাচন সবাই আসবেন এবং অংশগ্রহণমূলক হবে। গত 2টি নির্বাচন একটু সহজ হওয়াতে, আওয়ামী লীগ নেতারা সহজে জয় পেয়ে যাওয়াতে তার মধ্যে এক ধরনের আত্মতুষ্টি বা রিল্যাক্স ভাব চলে এসেছে কিনা, সেটা আগামী নির্বাচনে তারা কিভাবে কাটিয়ে উঠবে বা আরো বেশি জনসম্পৃক্ত হয়ে, সে ব্যাপারে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগ আগামী দিনগুলিতে কি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম ফরিদা ইয়াসমিন, আমি সভাপতি জাতীয় প্রেস ক্লাব, কাজ করি দৈনিক ইত্তেফাকে। আপনাকে অভিনন্দন। আরেকটি কথা বলতে চাই যে আপনি মানবতা নেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা, বারবার প্রমাণ করেছেন এই বন্যা দুর্গত এলাকায় নিজে ছুটে গিয়েছেন এবং তাৎক্ষণিক
নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। এজন্য আপনাকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর যে পদ্মা সেতু আজকে আমাদের যে স্বপ্ন ছিল এবং এটি আজকে বাস্তব, এই পদ্মা সেতু হয়েছে শুধু আপনার যে সাহস এবং আপনার দৃঢ়তা, এই এইটা এবং সারা বিশ্ব কিন্তু আজকে বাংলাদেশকে অন্য চোখে দেখে এবং বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বারবার আপনার হাত ধরেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে বিশ্ব অন্যভাবে দেখে, মর্যাদার আসনে আপনি বারবার নিয়ে গেছেন বাঙালি জাতিকে। আপনার পিতা এ দেশের স্বাধীনতা দিয়েছিল, আপনি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার প্রশ্ন হলো যে আজকে যে বিশ্বব্যাংক আমাদের যে দুর্নীতির কথা বলেছিল এবং বিশ্বব্যাংক যেভাবে অর্থ ঋণ চুক্তি প্রত্যাহার করেছিল, অর্থ দেয়নি, এবং অন্যান্য প্রতিষ্ঠান জায়গা বা ইসলামী উন্নয়ন ব্যাংক এই যারা দেয়নি, তাদের আজকে রিয়েকশন কি, আপনাদের কাছে কোনো আনুষ্ঠানিক কোনো দুঃখ প্রকাশ করেছে কিনা বা প্রতিক্রিয়া জানিয়েছে কিনা? কারণ এটা বলা যায় যে থোতামুখ ভোতা করে দেওয়ার মতো, তাদের সব কিছুকে উপেক্ষা করে এবং তারা যে ষড়যন্ত্র করেছিল সব উপেক্ষা করে আজকে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। এবং যদি না করে থাকে, মানে আপনার কি মনে হয় না যে তাদের এই দুঃখ প্রকাশ করা উচিত? এবং যারা আমাদের বিশিষ্ট অনেক রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে দুর্নীতির কথা বলছিলেন এবং পদ্মা সেতু কখনো হবে না সেই কথাটা বলছিলেন, তাদের কি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা, আমি এটুকু জানতে চাই। অনেক রাজনীতিতে যেতে চাই না, আজকে পদ্মা সেতুতে থাকি, বিকজ আপনার সবচেয়ে প্রিয় সাবজেক্ট রাজনীতি, ওটা আমরা পারবো না। আজকে নেত্রী সেলিব্রেশনের দিন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমার জন্য বিশেষ একটি দিন। আমার শিক্ষক জামিল রেজা চৌধুরী আজকে নেই, আমার আরেক শিক্ষক আইনু নিশাল সাহেব এখানে আছেন। আপনি হয়তো জানেন যে বিশ্ব পরিমণ্ডলে পদ্মা সেতু তার নির্মাণ শৈলী এবং ডিজাইন কমপ্লেক্সিটির জন্য এবং নদী শাসনের বিভিন্ন ঘটনার জন্য ইতিমধ্যেই একটা প্রকৌশল আশ্চর্য বা ইঞ্জিনিয়ারিং মার্বেল হিসেবে খ্যাত হয়েছে। তো আমার স্যাররা আছেন এবং যারা জড়িত আছেন আপনার মাধ্যমে তাদেরকে আমি অভিনন্দন জানাইতে চাই স্যার। এবং পদ্মা সেতুর ব্যয় নিয়ে আপনি অনেক কথা ব্যয় করলেন, এটাও অপ্রয়োজনীয় ছিল মাননীয় নেত্রী, কেননা ইঞ্জিনিয়ারিং জার্নালগুলি, অ্যাপ্রোচ রোড তো রোড, ওটা 14 কিলোমিটার, আপনি একটা অ্যাক্সেস কন্ট্রোল রোড বানিয়েছেন, সেতু না বানাইলে তো বানাতে পারতেন, এটা সেতুর খরচ নয়। আপনি ভূমি অধিগ্রহণের জন্য যে 1-3x6x যাই দিয়েছেন, এটা বাংলার মানুষের প্রতি আপনার কমিটমেন্ট, সেটাও সেতুর খরচ নয়। সেতুর মূল খরচ 12,000 কোটি টাকা এবং আমার স্যাররা এখানে আছেন, বিশ্ব পরিমণ্ডলে ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিনগুলি এটাকে ইতিমধ্যেই তার কমপ্লেক্সিটি এবং অন্য কিছু বিবেচনায় পৃথিবীর সবচেয়ে ব্যয় সাশ্রয়ী স্থাপনা হিসেবে ঘোষণা করেছে। সুতরাং এই হিসাবগুলি করে তো আমরা কাকে বোঝাবো? আর যাদের কথা বলছেন তারা ডলারে বেতন পায়, কনসালটেন্সি ফি পায়, তারা তাদের প্রভুদের প্রতি লয়াল, তাদের কাছে আপনি আমরা কিছু আশা করি না। তবে তারা বদলাতে শুরু করেছে, কালকে আওয়ামী লীগের একটা গোল টেবিলে তাদেরই কেউ কেউ, আমরা বলি আইআইআর 15 বছর, আমরা বলি রিটার্ন পিরিয়ড এত বছর, ওরা বলে না এতদিন লাগবে না, কেউ বাবা না। এখন আমাদের আসলে নেত্রী কিছু বলার নাই, ইফতেখার জামান সাহেব কদিন আগে ইন্টারভিউ দিয়েছেন যে এটার মধ্যে দুর্নীতি খুঁজে পাওয়া কঠিন। সুতরাং তাদের সুর বদলাবে। এই সাফল্যের জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে তাই নেত্রী, আজকে অভিনন্দনের দিন এবং আরেকটু আবেগের দিনও আছে। আমরা শুধু 42টা পিলার এবং 41টা স্প্যান দেখি। এই এই সেতু প্রকল্পের সবচেয়ে বড় পিলার হচ্ছে আপনার সংকল্প, এটা যদি না থাকতো, রাজনৈতিক প্রতিজ্ঞা যদি না থাকতো, তাহলে আমরা এই সেতু নির্মাণ করতে পারতাম না। আপনার বদান্যতা, আপনি স্থাপনাটিকে আপনার নামে নামকরণ করেননি, কিন্তু তাতে কিছু আসে যায় না। অনাগত কাল ধরে পৃথিবী এবং বাংলার মানুষ এটাকে শেখ হাসিনার সেতু হিসেবে জানবে। আপনাকে ধন্যবাদ নেত্রী, আজকে কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ। কিসে বিপ্লব হবে? জি, আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছে কোনো ভূমিকা না দেওয়ার জন্য, আসলে ভূমিকা দিলে কথা বেড়ে যায়। না না, বলেন, অসুবিধা নেই, আমি সময় দেব। কিন্তু আজকের দিনটি এরকম একটি দিন যে আসলে একটু কথা তো বলতেই হয়। আপনাকে অভিনন্দন, আপনার প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আপনার মন্ত্রী পরিষদের, যারা যারা সেতুর সাথে যুক্ত ছিল, দেশে দেশের বাইরে যারা কাজ করেছে সবার প্রতি। পদ্মা সেতু সামনে গিয়ে না দাঁড়ালে এর বিশালতা বোঝা যায় না। নিশ্চয়ই আমার সাথে অন্যান্য সাংবাদিকরা অনেকবার গিয়েছেন, দেখেছেন,
আমি গত শুক্রবারও একবার গিয়েছিলাম। এই দীর্ঘ সেতু যে উদ্দেশ্যে করা, সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা, আমার বিশ্বাস ইতিমধ্যেই তো এর একটা রূপরেখা তৈরিও আছে যে 1.23 জিডিপি ন্যাশনাল গ্রোথে যুক্ত হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস যে এর গ্রোথ এর চেয়ে অনেক বাড়বে, অনেক বাড়বে, কোনো সন্দেহ নেই। আপনি সেই অঞ্চলের একজন মানুষ, পশ্চিম দক্ষিণ পশ্চিমবঙ্গ পুরোটাই তো আপনার কৃষির একটা বৈচিত্র্যপূর্ণ এলাকা। এদিকে যদি আমি খুলনা বাগেরহাট ধরি তাহলে মাছ, ওদিকে যশোর ধরলে ফুল ফল শাকসবজি, বরিশাল ধরলে ধান পান আর পেয়ারা আমরা। এই পণ্যগুলো পরিবহনের একটা বিশাল সমস্যা এতদিন ছিল, পদ্মা সেতু সেটাকে পরিত্রাণ দেবে। আপনার কাছে আমার বিনীতভাবে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে এই অঞ্চলে পদ্মা সেতুর বদলেতে প্রচুর কলকারখানা হবে, কৃষি শিল্পকে আপনি কোনো বিশেষ প্রণোদনা দেবেন কি না পদ্মা সেতুকে কেন্দ্র করে, যাতে তড়িৎ কৃষি শিল্প গড়ে উঠতে পারে? কারণ বিশ্ব বাজারের সাথে এই সেতু আমাদের ভালো মানের কৃষি পণ্য রপ্তানির একটা বিশাল ভূমিকা রাখতে পারে, এ একটা বিষয়। গতকাল আপনি উত্তরাঞ্চলীয় জেলা সহ সিলেট সফর করেছেন, সিলেট অনেকভাবেই কৃষি থেকে পিছিয়ে এবং সেখানে পতিত জমির পরিমাণটাও বেশি অন্যান্য জায়গার চাইতে, কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেটে মৎস্য খামার এবং গবাদি পশুর বেশ খামার তৈরি হয়েছে গত কয়েক বছরের কথা এটা। এবারও যেমন তারা, আমি জানি সিলেটে প্রায় 3 লক্ষের অধিক গবাদি পশু এই কোরবানির জন্য তৈরি ছিল। তো যেহেতু সিলেটটা এগিয়ে এসছে, আপনার নিশ্চয়ই মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, যে আপনার বন্যার পরপরই হয়তো আপনার পুনর্বাসন কাজ শুরু হবে, যেহেতু সিলেট একটু এগিয়ে আসছে সিলেটে আপনি একটু নজর দেবেন, কারণ তারা দীর্ঘদিন যাবতই আসলে কৃষির প্রতি আগ্রহী তেমন ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ আবারও, মানে পদ্মার জন্য, পদ্মা সেতুর জন্য আমরা গর্বিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুর হাসান বুলবুল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাই দিয়েছেন, আমরাও দিয়েছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে। আমার মনে হয় যে এই এই বছর আপনাকে আরো ধন্যবাদ দিতে হবে, কারণ আপনার বক্তৃতায় বলেছেন ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল, আবার ধন্যবাদ দিব আপনাকে চট্টগ্রামের টানেল, সেটার জন্য আবার ধন্যবাদ দিতে হবে। আপনি সার্বিক বিষয়েই বলেছেন, আমি খালি একটু কথা বলি যে এই যে বড় কাজটি আপনি করলেন, চ্যালেঞ্জটি আপনি নিলেন, আপনি অভ্যন্তরীণ কিছু চেহারার কথা আমাদের স্মরণ করিয়ে দিলেন, এদেরকে আমরা চিনি, বাইরের বিশ্বব্যাংক বলছেন, কিন্তু এটি কিন্তু আসলে একটা উন্নত বিশ্বের একটা বড় ধরনের দার্শনিক চক্রান্ত। ধরুন দিই 1960-এর দশকে জামাল আব্দুল নাসের মিশরের ইজিপ্টের উদ্যে আসিয়ান বাঁধ তৈরি করতে চেয়েছিলেন, এবং সেখানে ব্রিটেন, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র $1.5 বিলিয়ন সাহায্য দিবে বলেছিলেন, কিন্তু হঠাৎ করে বাগদাদ প্যাক্ট হওয়ার কারণে যখন তারা অস্ত্র কেনা বন্ধ করে দিল, তখন তারা টাকাটা উইথড্র করলো, আপনার মতোই অবস্থা হলো তাদের। এবং তখন 1956 সালের 26 জুলাই প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের হাজির হলেন আলেকজান্দ্রিয়া শহরে, জলস্রোতের মতো হাজির হওয়া আসান্বিত লাখো মানুষের জনসভায় উৎসুক জনতার উদ্দেশ্যে আবেগতাড়িত যুক্তিপূর্ণ ভাষণের শেষ দিকে বললেন, আমেরিকা, ব্রিটেন ও বিশ্বব্যাংক আসওয়ান বাঁধের জন্য প্রতিশ্রুত আর্থিক সাহায্য প্রত্যাহার করে আমাদের পদানত করতে যায়। তারা মিশরের আর্থিক মেরুদণ্ডকে দুর্বল রেখে অনাগতকাল মিশরকে তাদের কব্জায় রাখতে চায়, কিন্তু আমরা যে সংকল্প করেছি তা কারো ভয়ে বিচ্যুত হতে চায় না, কারো কাছে সাহায্যের জন্য ধর্ণা দেব না, সৃষ্টিকর্তা আমাদের যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আমরা কাজে নামতে চাই, সে পথে আমাদের হাজারো বাধা আসবে, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেজন্য আমাদের ভীত হলে চলবে না, অতিক্রম করতে হবে সব বাধা বিপত্তি, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। আপনার কণ্ঠস্বরেও আমি জামাল আব্দুল নাসেরের সেই আত্মবিশ্বাস খোঁজ পাই, এবং আপনি জামাল আব্দুল নাসেরের যে দার্শনিক তত্ত্বটি আপনি আজকে এক লাইনে আপনার দার্শনিক তত্ত্বটি বলেছেন, সেটি হচ্ছে যে মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি। আমি জানি না 25 তারিখের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণের মধ্যে আর কোনো দার্শনিক লাইন আসবে কিনা, কিন্তু আমি মনে করি যে এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর উপরে মানুষ স্বাধীনতার আস্থা রেখেছিল, কাজে উন্নয়নের জন্য মানুষ আপনার উপর আস্থা রাখে, কাজে শুধুমাত্র আপনি মানুষকে বিশ্বাস করলেন, মানুষ সব নেতৃত্বকে বিশ্বাস করে তা কিন্তু না, এটি বড় অর্জন। আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, যেহেতু এটি আমি মনে করি যে স্থানীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের একটি অংশ, আপনার বক্তৃতায় বিশ্বব্যাংক সম্পর্কে অন্তত আপনি 2টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন, একটি হচ্ছে বিশ্বব্যাংক
প্রাগযোগ্য ঠিকাদারকে বিশ্বব্যাপী কালি বাদ দিতে বলেছিল, আর আবার অযোগ্য ঠিকাদারকে যোগ্য করতে বলেছিল। কাজে বিশ্ববিজ্ঞের একটা ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আছে, সারা দুনিয়াকে তারা দুর্নীতি শেখায়। আমি মনে করি যে বিশ্বব্যাংক একটা প্রতিষ্ঠান, আপনি বলেছেন আমরা বিশ্বব্যাংকের সহযোগী, এবং বাংলাদেশ একটি দেশ এখন, এবং কি বলে কানাডার আদালতের ডকুমেন্ট আমাদের হাতে আছে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আপনি খুব উদারতার সাথে বলেছেন তার অনুতপ্ত হোক, এটি অনুতাপের প্রশ্ন নয়, এটি ব্যক্তিগত প্রশ্ন। প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, একটি প্রতিষ্ঠান একটি রাষ্ট্রকে অসম্মানিত করতে চেয়েছিল, সেই রাষ্ট্রের নেতা হিসেবে আপনি তার চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ জয়ী হয়েছেন। আমি বিনীতভাবে জানতে চাই যে আপনি বিশ্বব্যাংকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাবেন কিনা, এবং জানানো উচিত, কারণ বিশ্বব্যাংকের ডেফিনেশনের কি বলে করাপশনের ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছিল চায়না। চায়না বলেছিল তোমার ডেফিনেশনে চায়নার দুর্নীতি চলবে না। কাজে আমি মনে করি যে বাংলাদেশের এখন যে অবস্থান, আমরা এই প্রতিবাদটা জানাতে পারি। ধন্যবাদ। কারা প্ররোচনাটা কে দিয়েছিল সেটাকে আগে ধরেন, সেটাই তো বড় কথা। তাদেরকে কারা মানে উৎসাহিত করেছিল, কে করেছিল, সেই নিজের, ওই যে আমি আগে বললাম না যে নিজের ভার ভালো না তো অন্যের ঘি দোষ দিয়ে লাভ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মাসুদা ভাটি, আমি আমাদের অর্থনীতি পত্রিকায় কাজ করি। আমি দক্ষিণবঙ্গবাসী হিসাবে আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এই কারণ আমাকে বারবার বাদদা বারবার পদ্মা পার হতে হয় এবং ওখান থেকে এসে জীবনযাপন করতে হয়েছে। সুতরাং পদ্মা সে পদ্মা পার হওয়ার অভিজ্ঞতা আমাদের আছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের আছে। বুলবুল ভাই যেমনটি বলেছেন যে জামাল আব্দুল নাসের আসোয়ান বাদ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, পদ্মা সেতুর সাথে তুলনীয় আসলে সুয়েজ খালকে যখন উনি জাতীয়করণ করেন সেটার সাথে তুলনা করতে পারি আমরা, এবং তার ফলে যুদ্ধ বেঁধে গিয়েছিল। আমরা জানি আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, ইরাক আক্রমণ করেছিল উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে বলে অভিযোগ তুলে। আমরা দেখি যে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে এখন সবচাইতে বাগে আনার একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মানবাধিকার। আপনি এই বিষয়ে বাংলাদেশকে সামনে মানবাধিকার সমুন্নত রেখে বাংলাদেশকে আরো ওপরের জায়গায় নিয়ে যাওয়ার জন্য পদ্মা সেতুর মতো কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কিভাবে এটাকে মোকাবেলা করতে যাচ্ছেন? আমরা জানি যে আগামী নির্বাচন এবং আগামী যে রাজনীতি এটা নির্ধারিত হবে এই পশ্চিমা চাপ, বিশেষ করে মানবাধিকার প্রশ্নে। এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। মানব বাংলাদেশ কোনো চাপের মুখে কখনো নতি স্বীকার করেনি, করবেও না। আর মানবাধিকার আমাদের শিখাতে আসবে কারা, যারা খুনিদের আশ্রয় দেয়, আর যে দেশে প্রতিনিয়ত স্কুলে গুলি হয়, ছাত্রছাত্রী মারা যায়, রাস্তাঘাটে পুলিশ গলা পাড়ায় মেরে ফেলে, তো তারা আমাদের কি মানবাধিকার শেখাবে? হ্যাঁ, এগুলি নিয়ে তারা কথা উঠবার আমাদের কিছু লোক এটা নিয়ে নাচবে, এটাই। কিন্তু আমাদের যে আত্মবিশ্বাস আছে আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই চলবো, জনগণের শক্তি নিয়ে চলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। পদ্মা সেতু আমাদের আসলে মর্যাদা, একটা অন্যরকমের মর্যাদা বোধ দিয়েছে। আজকে একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে একটা ছোট প্রশ্ন আপনার কাছে। পদ্মা সেতুর যেদিন বিশ্বব্যাংক তাদের ফান্ড তুলে নেয়ার ঘোষণা দিল, তার পরের দিন সম্ভবত আপনার সঙ্গে আমার, সম্ভবত না, আমি ডেফিনিট 2012 সালের 1 জুলাই আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দেখা করার সুযোগ পেয়েছিলাম, এবং সেদিন আপনি আমাকে সাংবাদিক হিসেবে আপনি একরকমের সান্ত্বনা দিচ্ছিলেন যে তোমাদের মন খারাপ কেন। সেদিন আপনি কথায় কথায় বলছিলেন একটা ছোট্ট পেন্সিলে একটা কাগজে কি কি লিখতে লিখতে ক্যাজুয়ালি বলছিলেন যে ভালোই করেছে যে ওরা তুলে নিয়েছে, এত এত কিছু করার পরে কোনো দুর্নীতি হলো না, কিছুই হলো না, টাকা ছাড় হলো না, আমাকে বারবার এত মানুষকে চেঞ্জ করতে বললো, করার পরেও আরও যদি তেড়িবেড়ি করতো আমি নিজেই বাদ দিয়ে দিতাম, ব্যাপারটা কি তা হতে পারতো? যদি তারা দেরি করত তাদের এই টাকা তুলে নেওয়ার ঘোষণা, আপনি কি বাদ দিয়ে দিতেন? বাংলাদেশের মানুষকে যাতে অপমানিত না হয় সেটার জন্য যা যা করণীয় আমি তাই করতাম। তখন আমাদের নিজের অনেক লোক আবার চাচ্ছিল, তাদের সাথে নেগোসিয়েশন করছিল, বারবার আমাকে সেই প্রস্তাব দিচ্ছিল, সেটা আমাকে ধৈর্য ধরতে হয়েছে। কিন্তু আমি নিজের সিদ্ধান্ত আমার ছিল, আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম, এবং যখন সময় হয়েছে আমি তখনই বলছি যে না, আর চাই না। ধন্যবাদ, কৃতজ্ঞতা।